আচ্ছা, এ হচ্ছে মাস্টার নীলাঞ্জন মিত্র, তাই তো? অ্যাডিনয়েড সাইজ দেখুন, বিগ সাইজ, হিউজ অ্যাডিনয়েড, বয়স হচ্ছে 14 বছর। লোকে বলে নাকি কমে যায় অ্যাডিনয়েড, 14 বছরের অ্যাডিনয়েড, এবং ওর বিরাট বিরাট টনসিলও ছিল, সবসময় হাঁ করে থাকতো। আজকে আমরা ওকে অ্যাডিনয়েড অপারেশন করলাম, আজকে হচ্ছে 21/4, সকালবেলা ভর্তি করেছি, 5টার মধ্যে বাড়ি চলে যাচ্ছে, বাজে 3:58, 4টের মধ্যে বাড়ি যাচ্ছে। আচ্ছা, এর আগের দিন মুখ খুলেছিলে তুমি, এখন মুখ বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলো, তোমার তোমার অভিজ্ঞতাটা বলো। আমার খুবই ভালো লাগছে, আর নিঃশ্বাস নিতে খুব সুবিধা হচ্ছে, শুয়ে থাকার সময় নাক বুঝে যাচ্ছে না। আগে সব সময় নাক বুঝে যেত, তোমাকে আগে ডাক্তার বলে কি বলতো, ওই তো কমে যাবে, সর্দি বলতো, সর্দি অ্যালার্জি, তাই তো? আচ্ছা, আপনার অভিজ্ঞতা একটু বলুন তো। ছোট মানে এই যখন খুব ছোট তখন থেকেই ট্রিটমেন্ট হচ্ছে, তো ডাক্তারবাবুদের বক্তব্য পুরনো সর্দি পুরনো সর্দি পুরনো সর্দি, কিন্তু ভিতরে যে অ্যাডিনয়েডস আছে এটা আপনার কাছে না হলে বুঝতে পারতাম না। এবং আজকে 14 বছরের যে অভিশাপ ছিল তার থেকে মুক্ত হলো ছেলেটা আমার। ডাক্তার কি বলতো আপনার, আমরা প্রেডিটেশন বলতো, তাই তো? কি বলতো, পুরনো সর্দি, পুরনো সর্দি, সবসময় সর্দিতে ভুগতো আর বলতো পুরনো সর্দি। এবং রাত্রিবেলা নাকটা বন্ধ হয়ে খুব কষ্ট হতো, আমরা দেখতাম কিছু করতে পারতাম না, এবং আপনার সন্ধান পেলাম বলে আজকে সেটা মুক্ত না। কিন্তু আপনার আগে ডাক্তার ওই 14 বছর ধরে আপনার ডাক্তার কি বলেছিল, প্রেসক্রাইব করেছে আমাদেরকে না, কি কি বলতো, পুরনো সর্দি আর ওই কখনো কখনো ইনহেলার, কাশি হলে ইনহেলার দিয়ে দিত, লিবোলিন বুটেকন নেজাল স্প্রে, অ্যান্টি অ্যালার্জিক, আর পুরনো সর্দি। তো আপনি দেখেছেন দিনের পর দিন শুধু চিকিৎসা হয়েছে নাকের ড্রপ দিয়ে, শুধু নাকের ড্রপ, কিন্তু একবার ওই 14 বছর দেখলো না কেউ নাকের কি রইলো, শুধু পুরনো সর্দি, মানে বলতে নাই একটু লাইট জেলে দেখে নিল ওই সর্দি, আর এত বছর ধরে সর্দি চিকিৎসা হলো। দিনের পর দিন মানুষগুলো ভুগছে, আর এই পুরনো সর্দি, এই কষ্ট, রাতের পর রাত ঘুমের ডিস্টার্বেন্স, বুদ্ধিও কমে যায়, বেসিক্যালি তো অক্সিজেন পাচ্ছে না ব্রেনে, প্রত্যেক দিন আপনি যদি মেজারমেন্ট করেন দেখবেন অক্সিজেনও কমে যায় এদের। তো এই যে সাফারিং শুধু না জানার জন্য, অজ্ঞতার জন্য আমাদের, তাই না? তোমার বক্তব্য বলো। আমার এখন খুবই সত্যিকারই খুব ভালো লাগছে, এখন শুয়েছিলাম তখন ভালো নিঃশ্বাস যাচ্ছিল, কোনো জোর দিতে হচ্ছিল না নিঃশ্বাস নেওয়ার জন্য। তুমি খুশি তো? হুম, ওকে, থ্যাংক ইউ।